বন্ধুরা, গতকাল সকালে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প সেরেছে ফিল সল্ট। তো আগামী যে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলো রয়েছে, এই ম্যাচগুলোতে ফিল সল্টের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের কোন প্লেয়ার খেলবে? তো দেখো, কলকাতা নাইট রাইডার্সের এখনো গ্রুপ স্টেজে একটা ম্যাচ বাকি রয়েছে, আর নক আউট স্টেজে মিনিমাম দুটো ম্যাচ বাকি রয়েছে। তো এই তিনটে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সে কোন প্লেয়ার খেলবে? একজন উইকেট কিপার তো অবশ্যই প্রয়োজন। সেখানে গুরবাজ রয়েছে উইকেট কিপার হিসেবে এবং কেএস ভরত রয়েছে উইকেট কিপার হিসেবে, দুজন উইকেট কিপার হিসেবে রয়েছে। এছাড়াও সার্ফেন রাদারফোর্ড এবং মনীশ পাণ্ডের মতো দুজন ব্যাটসম্যানও কিন্তু রয়েছে। যাই হোক, এই চারজন প্লেয়ার রয়েছে যারা ফিল সল্টকে আগামী তিনটে ম্যাচে কিন্তু রিপ্লেস করবে। তো চলুন এই ভিডিওতে কথা বলবো ফিল সল্টের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সে কোন প্লেয়ার খেলবে সেটা নিয়ে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট কিন্তু এবছর জ্যাসন রয়ের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল, তবে দুর্দান্ত পারফরমেন্স করেছে। কেননা ফিল সল্ট কিন্তু অনলি সেকেন্ড প্লেয়ার আফটার ক্রিস লিন, যে কিনা এক সিজনে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে একজন ওভারসিজ ব্যাটার হিসেবে 430+ রান করেছে। এর আগে শুধুমাত্র ক্রিস লিনই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একমাত্র ওভারসিজ প্লেয়ার ছিল যে 430+ রান করেছে এক সিজনে, সেটা 2018 সালে করেছিল। আর এই সিজনে কিন্তু ফিল সল্ট সেরকম একটা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। তো যাই হোক, আগামী ম্যাচগুলোতে কলকাতা নাইট রাইডার্স ফিল সল্টকে পাচ্ছে না, কেননা ফিল সল্ট কিন্তু গতকাল সকালেই কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প ছেড়েছে ইউকের উদ্দেশ্যে। তো এখন কলকাতা নাইট রাইডার্সের বাকি ম্যাচগুলোতে কোন প্লেয়ার খেলবে? এখনো কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাকি রয়েছে গ্রুপ স্টেজে, একটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, ম্যাচটা কিন্তু গুয়াহাটিতে খেলা হবে। আর কোয়ালিফায়ার ওয়ান খেলবে কেকেআর। যে ফর্মে কেকেআর এই মুহূর্তে আছে, আমার মনে হচ্ছে ডাইরেক্টলি কিন্তু কোয়ালিফায়ার ওয়ান থেকে কেকেআর ফাইনালে যাবে। যাই হোক, মিনিমাম কিন্তু এখনো তিনটে ম্যাচ বাকি রয়েছে। এই তিনটে ম্যাচে খেলানোর মতো কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু চারজন প্লেয়ার রয়েছে। যেহেতু ফিল সল্ট একজন বিদেশি উইকেট কিপার, সুতরাং গুরবাজের প্রায়োরিটি কিন্তু বেশি এখানে, অর্থাৎ গুরবাজকে খেলানোরই কিন্তু বেশি চান্স রয়েছে। তারপরেও কেএস ভরত কিন্তু অ্যাজ এ কিপার রয়েছে, সার্ফেন রাদারফোর্ড রয়েছে অ্যাজ এ অলরাউন্ডার, মনীশ পাণ্ডে অ্যাজ এ ব্যাটার রয়েছে। তো এই চারজন প্লেয়ারের ভিতর থেকে কোন প্লেয়ারকে খেলানো উচিত কমেন্টে জানান। আমার মনে হচ্ছে ফিল সল্টের পরিবর্তে কিন্তু রমনাল্লাহ গুরবাজকেই খেলাবে, কেননা বিদেশি উইকেট কিপারের পরিবর্তে বিদেশি উইকেট কিপারকেই খেলাবে। এছাড়াও যদি গুরবাজের পরিবর্তে কেএস ভরতকে অ্যাজ এ উইকেট কিপার খেলাতে চায়, বা রাদারফোর্ড অথবা মনীশ পাণ্ডেকে খেলাতে চায়, সেক্ষেত্রে কিন্তু প্লেইং ইলেভেনে দুই তিনটে চেঞ্জ করতে হবে। গুরবাজকে খেলালে শুধুমাত্র গুরবাজকেই খেলাতে পারবে, কেননা ফিল সল্টের পরিবর্তে ওপেনিং এ গুরবাজকে খেলিয়ে দিলে সেখানে উইকেট কিপিংটাও পেয়ে যাচ্ছে, ওপেনার ব্যাটারও পেয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। বাকি প্লেইং ইলেভেন কিন্তু সেমই থাকছে। আর যদি রাদারফোর্ড বা কেএস ভরত অথবা মনীশ পাণ্ডেকে খেলাতে চায়, গুরবাজকে যদি না খেলায়, একজন উইকেট কিপার অবশ্যই প্রয়োজন হবে, সে হচ্ছে কেএস ভরত হবে। আর রাদারফোর্ডকে যদি খেলাতে চায়, সেখানে কিন্তু মিচেল স্টার্ক বাদ যাবে। সুতরাং আমার মনে হচ্ছে রাদারফোর্ড, কেএস ভরত এই দুজনের তো চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে মনীশ পাণ্ডে কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট চান্স পেতে পারে। আর মেইনলি প্লেইং ইলেভেনে ফিল সল্টকে রিপ্লেস করবে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ। সুতরাং বুঝতে পারছেন, আগামী তিনটে ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেইন উইকেট কিপার, ব্যাটার এবং মেইন ওপেনার কিন্তু রহমানুল্লাহ গুরবাজই হবে। এই পর্যন্ত ফিল সল্ট যে কয়েকটা ম্যাচ খেলেছে সবগুলোই মোটামুটি ভালো খেলেছে। এবার দেখা যাক, যে কয়েকটা ম্যাচ বাকি আছে এই ম্যাচগুলোতে রহমানুল্লাহ গুরবাজ কলকাতা নাইট রাইডার্সকে কেমন সার্ভিস দেয়। ফিল সল্টের ধারাবাহিকতাটা কিন্তু গুরবাজকে অব্যাহত রাখতে হবে। তো আপনাদের কি মনে হচ্ছে ফিল সল্টের পরিবর্তে কোন প্লেয়ার খেলবে কেকেআর টিমে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।